हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल सन्तु स्टेशन। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো फ्रेंड्स, সুপারস্টার জিতের রাবণ সিনেমা ট্রেলার এসেছে এবং ট্রেলারটি ইতিমধ্যে অল রেকর্ড ব্রেক করেছে। यस, ট্রেলারটি একের পর এক রেকর্ড ভাঙছে। তো फ्रेंड्स, ট্রেলারটি প্রকাশ করা হয় মাত্র 4 ঘন্টা হয়েছে, এর মধ্যে ট্রেলারে 2,30,000 ভিউ পড়ে। জাস্ট আনবিলিভেবল, এত ক্রেজ রাবণের। আমি তো বলবো এটা 24 ঘন্টার আগে মিলিয়ন ছুঁয়ে যাবে। তো দেখুন, রাবণ সিনেমায় জিতের যে ডেডলি লুক জাস্ট পাগল করে দিয়েছে দর্শকদের। তার কিলার চাউনি সোয়াগ, অ্যাটিটিউড, স্টাইল কি মারাত্মক লেভেলের। তো দেখুন, রাবণের গল্প নিয়ে কিন্তু অনেকেই আন্দাজ করতে পারছে না। অনেকেই বলছে যে লহমা ভট্টাচার্য হয়তো মারা যাবেন, তারপর সে রাবণ লোক ধারণ করবেন। আসলে আমার মনে হয় এরকম কিছুই না। আমার প্রেডিক অনুসারে রাম এবং রাবণ দুজন আলাদা ব্যক্তি নয়, দুজনেই একজন। কিন্তু সমাজে যে দুর্নীতি চলে, সেই চাপে সে রাবণ রূপ ধারণ করে এবং সেই লুকটা কোথাও গিয়ে আলাদা একটা জিনিস ক্রিয়েট করবে। দেখুন, এখানে রাবণ চরিত্র যেটা রয়েছে খুবই পাওয়ারফুল একটা চরিত্র। রাবণকে কোনো অফিসারই ধরতে পারে না। তারপর রাবণকে ধরার জন্য একজন লেডি অফিসার নিয়ে আসে, যার নাম জাহান, অর্থাৎ তনুশ্রী চক্রবর্তী। তো তাকে দিয়ে জিতকে ধরানোর একটা সাজেস্ট করা হয়, বাট আলটিমেটলি সে জিতকে ধরতে পারে কি না। কিন্তু এখানে আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই সিনেমার ভিলেন অর্থাৎ সাত অফ ফিগারকেও এখানে দুটি লোকে দেখা যাচ্ছে। একটিতে দেখা যাচ্ছে সে পুরোপুরি ভিলেন, অপরটিতে দেখা যাচ্ছে সেও একজন ইন্সপেক্টর। আসলে কি মানে, অনেক প্যাচ রয়েছে গল্পতে, মানে গল্পতে অনেক সাসপেন্স রেখেছে। দেখুন, এর চেয়ে বেশি তো আমি ট্রেলার রিভিউ তো বলেছি, যারা দেখেননি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, ট্রেলারটা কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালোভাবে কাট করেছে, সিনেমাটোগ্রাফি জাস্ট ফাটিয়ে হয়েছে এবং এই সিনেমার কালার জাস্ট অন্য লেভেলে রয়েছে, কিচ্ছু বলার নেই। ভিজুয়াল খুব ভালো কাজ করেছে। শুধুমাত্র রাবণ যে আমরা বাংলাতে রিভিউ করছি তা নয়, যে রাবণ সিনেমার রিভিউ এখন দিল্লিতেও হচ্ছে। বুঝতে পারছেন রাবণের ক্রেজ। সাউথের যদি পুষ্পা থাকে, কেজিএফ থাকে, বিস্ট থাকে, তাহলে বাংলায় রাবণ। তো দেখুন, অনেক চিলিয়ে চিলিয়ে কথা বলছি, কারণ ট্রেলারটা দেখে শরীরে এতটা জোশ এসছে না, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি আবার নর্মালে ফিরে আসি। তো আমি যদি বলি, আমার কাছে কমপ্লিটলি একটা মশলা প্যাকেজ এন্টারটেনমেন্ট সিনেমা লেগেছে। এরকম সিনেমাকে যদি সাপোর্ট না করে, তাহলে বাংলাতে সিনেমা হয় বন্ধ করা উচিত, আমি যেটা বলি। দেখুন, আর্ট, যেগুলো আর্ট সিনেমা এখন চলছে, সিরিয়াল টাইপ সিনেমা, এগুলো দিয়ে কোনোদিন ইন্ডাস্ট্রি বাঁচানো সম্ভব নয়। মেন স্ট্রিম সিনেমাকে সাপোর্ট করুন। মেন স্ট্রিম সিনেমা 10 থেকে 12 কোটি টাকা পর্যন্ত বিজনেস এনে দিতে পারে। আর্ট ফিল্মগুলো আপনি যতই ভালো করে ম্যাক করুন না কেন, 1 থেকে 2 কোটি টাকার বিজনেস করতে হিমশিম খেয়ে যায়। তো মেন স্ট্রিম সিনেমাগুলো খুব বেশি দরকার হিট করার। সবচেয়ে যেটা বড় ভয়, আমাদের বাংলাতে দেব ফ্যান এবং জিৎ ফ্যানের মধ্যে যে বর্ডার রয়েছে, সেই বর্ডারটা আগে তুলে নিতে হবে। সবাই মিলে রাবণ দেখুন, সবাই মিলে কিশমিশ দেখুন, তবেই তো বাংলা স্টার সুপারস্টাররা আরও উন্নত মানের সিনেমা নিয়ে আসতে পারবে। দেখুন, জিদ্দা এই মুহূর্তে 5 কোটি টাকা ইনভেস্ট করে রাবণ উপহার দিয়েছে, এটাই কিন্তু শেষ চেষ্টা। এটা যদি আলটিমেটলি ভালো হিট না হবেই, যেহেতু ট্রেলার খুবই পাওয়ারফুল, পিবিআরও এই সিনেমার প্রমোশন করা হচ্ছে, আমি তারপরেও আপনাদেরকে বলছি আপনারও সাপোর্ট করুন। তো যাই হোক, অনেক বকবক করেছি, আপনারা হয়তো বা বলবেন কি পাগল ইউটিউবার। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর জিতের যে 4 ঘন্টায় রেকর্ডটা হয়েছে, সেটা নিয়ে আপনার কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন সবাই, টাটা।